হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো ডাব্লিউ বিসিএস অপশনালের জন্য কীভাবে কীভাবে নিজেকে আমরা প্রিপেয়ার করবো তো ডাব্লু জন্য আমরা জানি এটা একটা খুব বড় লেভেলের এক্সাম আর এটার জন্য কিন্তু প্রচুর সাবজেক্ট পড়তে হয় ঠিক আছে পলিটি ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাথ রিজনিং তারপরে ডেসক্রিপটিভ পেপার আছে বেঙ্গলি ইংলিশ তার সাথে সাথে কিন্তু প্রিপেয়ার করতে হবে অপশনালের জন্য তো এই অপশনালের জন্য প্রিপেয়ার করতে গেলে কিছু স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি ফলো করতে হবে হুম কারণ শুধু অপশনাল নিয়ে পড়ে থাকলে হবে না অপশনালের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আবার যদি মনে করি যে না এক্সামটা হয়ে যাক তারপরে অপশনাল ধরবো তাহলেও কিন্তু তোমরা টাইম পাবে না যেদিন থেকে চিন্তা করবে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবো সেদিন থেকে কিন্তু অপশনাল নিয়েও চিন্তা করে নিতে হবে হাউ টু প্রিপেয়ার অপশনাল উইথ আদার্স সাবজেক্টস অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার সাথে সাথে আমরা কি করে অপশনালটাকে রেডি করব আজকে আমরা সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো প্রথম কথা হলো তোমরা ঠিক করে নাও কে কোন অপশনালটা নেবে যেদিন থেকে শুরু মনে করছো যে আমি ডাব্লু বিসিএসের প্রিপারেশান স্টার্ট করবো এক সেই দিন থেকে ঠিক করে নাও কে কোনটা নেবে ঠিক আছে যে যার যে সাবজেক্ট ভালো লাগে ঠিক আছে সেটা সেটা নিয়ে তোমরা কিন্তু মাইন্ড সেট করে নাও যে না আমি দুদিন পর এটা চেঞ্জ করলাম এরকম যেন না হয় যত রকম রিসার্চ করা দরকার সেই সাবজেক্টটা নিয়ে রিসার্চ করে নিয়ে সব কিছু করে নিয়ে সেটা চুজ করে নিয়ে কিন্তু তোমাদেরকে এই প্রিপারেশনে নামতে হবে তো এবার যখন সাবজেক্ট চুজ হয়ে গেল এবার সাবজেক্ট চুজ করার পর কোন জিনিসটা আমাদের প্রয়োজন সিলেবাস অপশনালের সিলেবাস যেন প্রত্যেকের কাছে থাকে ঠিক আছে আমি যে সিলেবাসটা ফলো করব। কারণ সিলেবাসে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া থাকে প্রত্যেকটা পয়েন্ট যেন আমার কাছে নোটস রেডি থাকে এটা মাথায় রাখতে হবে নেক্সট প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো যেন সবটা তোমার কাছে থাকে একটা অপশনাল রেডি করতে গেলে কারণ কীরকম টাইপের কোশ্চেন আসছে কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসছে সেটার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট বুকস কোন কোন বই তোমরা ফলো করবে আর তার থেকেও বড় হলো নোটস ঠিক আছে বই ফলো করা আর নোটস এই দুটো কিন্তু ব্যাপার অনেকটাই আলাদা ঠিক আছে তুমি একটা বই ফলো করলে এবার পরীক্ষা হয়তো একটা কোশ্চেন এমন করেছে যেটাকে গুছিয়ে লেখার জন্য কিন্তু তোমার নোটসটা প্রয়োজন তো প্রত্যেকের কাছে যেন নোটসগুলো অ্যাভেলেবেল হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবে নিজেরা তৈরি করো বা কোনো স্যার বা ম্যামের গাইডেন্স নাও সেখান থেকে তুমি নোটস পাও বাট নোটস যেন তোমার কাছে থাকে পরীক্ষার সময় যেন তোমাকে এমন না যে আমি নোটস বানাতে আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে হুম নোটস বানাতে হচ্ছে ওই জন্য আমি অন্য পড়া করতে পারছি না এরকম ব্যাপারটা যেন না হয় এটা মাথায় রাখবে ঠিক আছে এবার তোমাদের একটা টার্গেট ফিক্স করে নিতে হবে উইথ প্রপার গাইডেন্স দেখো নিজেরা যদি করতে পারো তাহলে তো খুবই ভালো যে নিজে করতে পারবে কিন্তু আমার মনে হয় একটা গাইডেন্স বা একজন টিচার তোমাদের প্রত্যেকেরই থাকা উচিত কারণ তোমার হয়তো মনে হলো যে না আজকে আমার পড়তে ইচ্ছা করছে না আমি আজকে পড়বো না অপশনালটা ঠিক আছে কিন্তু যখনই তুমি একজন টিচারের আন্ডারে থাকবে একটা গাইডেন্সের আন্ডারে থাকবে তখন সেখানে আরও দশটা স্টুডেন্ট আছে এবার তুমি যদি পড়াটা না করো তখন দেখা যাবে যে আরও দশটা স্টুডেন্ট কিন্তু পড়াটা করে এগিয়ে গেল তুমি কিন্তু সেই জায়গাটা থেকে পিছিয়ে গেলে তো সেই যে কম্পিটিশন লেভেলটা সেটা কিন্তু মেনটেন হবে যখন তুমি একজন টিচারের আন্ডারে থাকবে তখন তোমার ইচ্ছা না করলেও কিন্তু পড়াটা রেডি করতে হবে কারণ কম্পিটিশানটা মেনটেন করার জন্য ঠিক আছে টার্গেট কিভাবে ফিক্স করবে দেখো উইকলি একটা টার্গেট তোমরা করতে পারো অথবা ফিফটিন ডেজের উইকলি কিভাবে টার্গেট করবে উইকলি ধরো তুমি ঠিক করে নিলে যে আমি এই উইকে সিক্স কোশ্চেনস রেডি করব ঠিক আছে ছটা কোশ্চেন আমি রেডি করব উইকলি এবার আমি ভাগ করে নিই ধরো যে কোশ্চেনটা ইজি সেটা তুমি একদিনে রাখো বা যেটা ধরো তোমার দুটো ভাগে রয়েছে একটু বড় আছে একটু কঠিন আছে সেটা তুমি দুদিনে রাখো এইভাবে কিন্তু তোমাকে ডিভাইড করে নিতে হবে যে আমি উইকলি ছটা কোশ্চেন করব আমি এর বেশি দিকে তাকাবো না এরটুকুর মধ্যেই আমি কমপ্লিট করে ফেলব ঠিক আছে এবারে উইকলি ছটা কোশ্চেন রেডি হওয়ার পরে এই ছটা কোশ্চেন তুমি যদি নিজে পড়ো তাহলে নিজে বাড়িতে একবার না দেখে বলো বা কাউকে বলো ধরে দিতে যদি নিজে নোট বানিয়ে ফেলুন বানিয়ে বানিয়ে পড়ে নাও আর যদি কোনো টিচার নোটস প্রোভাইড করে তাহলে সেই টিচারের কাছে পড়াগুলো দিয়ে দাও তাহলে দেখো তোমার কিন্তু এই উইকলি ছটা কোশ্চেন কিন্তু রেডি হয়ে গেল। তুমি যদি চিন্তা করতে থাকো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি পিছিয়ে যাবে যেটুকু টাইম তুমি চিন্তা করবে কি করব না করব। তাতে কিন্তু আরও জন এগিয়ে যাচ্ছে এটা মাথায় রাখবে এটা তুমি উইকলি না করে তুমি এভরি ফিফটিন ডেজের একটা টার্গেট করে নিতে পারো তবে আমার মতো উইকলি করাটাই বেটার ফিফটিন ডেজের একটা টার্গেট করে নিলে যে আমি পনেরো দিনে বারোটা কোয়েশ্চেন রেডি করব বা দশটা কোশ্চেন রেডি করব। সেটাও তুমি করতে পারো সেমভাবে আর চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের যখন সিলেবাস প্রিভিয়াস ইয়ার নোটস এগুলো সব কমপ্লিট হয়ে যাবে একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবে এবার দেখো এক্সাম নিজে বাড়িতে বসে দিয়ে যদি কাউকে দিয়ে চেক করাতে পারো তোমার চেনাশোনা কেউ তাহলে তো ঠিক আছে আর যদি না হয় তাহলে একজন টিচার আমি বলবো টিচারের আন্ডারে থাকা ভালো ঠিক আছে একজন টিচারের আন্ডারে থেকে প্রতিটা চ্যাপ্টারের শেষে কিন্তু এক্সাম দিতে হবে যাতে তোমার পড়া কতটা হলো সেটা যাতে বোঝা যায় তারপর ধরো তুমি দু তিনটে চ্যাপ্টার একসাথে একটা এক্সাম দিলে এরকমভাবে কিন্তু তোমাকে পড়াগুলো এগোতে হবে টাইম ম্যানেজমেন্ট এবার প্রথম প্রথম দেখা যাবে তোমার হয়তো এক্সাম দিতে একটু বেশি সময় লাগছে ঠিক আছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না প্রথম প্রথম একটু বেশি সময় লাগবে কনফিডেন্সটা গ্রো করার জন্য কিন্তু মাথায় রাখতে হবে টু হান্ড্রেড মার্কসের জন্য কিন্তু তুমি তিন ঘন্টা টাইম পাবে ঠিক আছে তো এবার দেখো অতগুলো নাম্বারের জন্য তিন ঘন্টা টাইম মানে তোমাকে নিশ্চয়ই একটা টাইমের মধ্যে সব কিছু লিখতে হবে তো এবার টাইমের মধ্যে লেখার জন্য তোমাকে কি করতে হবে যে যে নোটসগুলো তোমার কাছে থাকবে বা যে পড়াটা তুমি পড়বে সেটা লেখা প্র্যাকটিস করতে হবে উইদিন টাইম সময় ধরে লিখতে হবে যে আমি একটা লেখা কত মিনিটের মধ্যে নামাতে পারছি এটা কিন্তু মেনটেন করতে হবে কারণ এটা অনুযায়ী যদি ফিফটি মার্কসের হয় তাহলে কিন্তু তোমরা ফর্টি ফাইভ মিনিট টাইম পাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে বেশি টাইম কিন্তু তোমরা পাচ্ছ না ফিফটি মার্কসের জন্য তোমাদেরকে ফর্টি ফাইভ মিনিটের মধ্যে একটা নোটস কমপ্লিট করতে লেখা কমপ্লিট করতে হবে এক্সাম কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু তোমাদের এটা ঠিক হচ্ছে এবার নোট ডাউন করবে এভরি মান্থ অ্যাচিভমেন্ট ধরো তোমার উইকলি যদি তুমি টার্গেট করো সেভেন ডেজে তুমি কতগুলো কোশ্চেন করলে ছটা কোশ্চেন ঠিক আছে পরের সেভেন ডেজে আবার ছটা পরের সেভেন ডেজে আবার ছটা পরের সেভেন ডেজে আবার ছটা দেখো দেখতে দেখতে কিন্তু একটা মান্থে তোমাদের টোটাল টোয়েন্টি ফোরটা কোশ্চেন প্রিপেয়ার হয়ে গেল এবার যদি তুমি চিন্তা করতে থাকো কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব। তুমি যতক্ষণ এই চিন্তাটা করবে ততক্ষণে কিন্তু আরও পনেরো কুড়ি জন এই চব্বিশটা কোশ্চেন পড়ে কিন্তু এগিয়ে গেছে বা তার বেশি পড়ে এগিয়ে যেতে পারে সুতরাং চিন্তাভাবনায় সময় নষ্ট না করে যেটা ঠিক করবে মনে করছো যেটা নিয়ে অপশনাল নেবে মনে করছো সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে ঠিক আছে আমাদের এখানে ডাব্লু ডাব্লু অপশনাল ফিজিওলজির ক্লাস হচ্ছে তো যদি কেউ অপশনাল ফিজিওলজি নিয়ে মনে করবে যে না আমি অপশনাল ফিজিওলজি চুজ করব। তাহলে তোমরা চাইলে ক্লাস জয়েন করতে পারো ডেমো ক্লাস ইউটিউবেও পেয়ে যাবে তোমরা হুম এখানে ক্লাসের সিলেবাসের পুরো নোটস দিয়ে দেওয়া হচ্ছে হ্যান্ড রিটেন তারপর প্রিভিয়াস ইয়ার পুরো সলভ করিয়ে দেওয়া হচ্ছে এগুলো করানো হয়ে যাওয়ার পরে এক্সট্রা কোয়েশনও করিয়ে দেওয়া হবে তো যদি কেউ মনে করো জয়েন করবে তো নিচে ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু জয়েন করতে পারো এছাড়া তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে অপশনাল নাও নিজেদের পছন্দ মতো কোনো অসুবিধা নেই কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে কিন্তু অপশানাল প্রিপারেশানটা আরও ভালো করে তোমরা নিতে পারবে তাহলে থ্যাংক ইউ